এই এই ঘাটে বুড়া টাকা জোগাড় হয়েছে, আমি কিন্তু আজকে আইফোন নেব। টাকা কিন্তু সঙ্গে করে নিয়ে আসবি, নালে না তোর গলায় পা দিয়ে ধরব। এই ভিডিওটা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, এই ভিডিওটা বানানো হয়েছে শুধু আপনাদের মনোরঞ্জন করার জন্য। সঞ্জিত ভাই, বলছিলাম একটু আসবো। আরে হিরণদা, আসো 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 আসো, কোনো অসুবিধা নাই, আসো আসো। হ্যাঁ হ্যাঁ, কি যে কথা কও না, কি বলবো, বস বস বস। দিয়ে বলো খবর কি? হ্যাঁ এই ভাই চলে যাচ্ছে, বলছি বৌদি নেয় নাকি বাড়িতে? না না, তোমার ওই বৌদি আর কি গত সপ্তাহে বাপের বাড়ি গিয়েছে, চলে আসবি, সামনে হাতে চলে আসবি, কোনো চাপ নেই। আচ্ছা ওসব ছাড়ো, বলো তোমার কি খবর, বলো, তোমাকে তো আর দেখাই যায় না। আর ওই কি মানে আর কি, আমি একটু অসুবিধায় পড়ে তোমার কাছে এসেছিলাম আর কি। অসুবিধা? কিসের অসুবিধা বুঝলাম না, একটু ভালো করে বলো তো। বলছি ভাই, আমার না 10,000 টাকা চাই, খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি বুঝলে। বলছি আমি মাইনে পেলি তোমাকে দিয়ে দেবো, আগের মাসে মাইনে পেলি আমি তোমাকে দিয়ে দেবো। তুই একটা ব্যবস্থা কর। টাকা জোগাড় হয়েছে, আমি কিন্তু আজকে আইফোন নেব। টাকা কিন্তু সঙ্গে করে নিয়ে আসবি, নালে না তোর গলায় পা দিয়ে ধরব। হ্যাঁ হ্যাঁ, আমি তো টাকার ব্যবস্থা করার জন্য এখানে এসেছি, আমি কিছুক্ষণ মধ্যেই টাকা নিয়ে যাচ্ছি। হ্যাঁ তো যেখান থেকে হোক আজকে টাকা নিয়ে আসবি, নালে না তোর গুষ্টি উদ্ধার করে দেবো। আমি তোমাকে টাকা দেবো বলেছি তাই কি দেবো? হ্যাঁ আমি টাকা নিতে তো এসেছি, তুমি কিছুক্ষণ শান্তিভাবে বসো, আমি টাকাটা নিয়ে যাচ্ছি, বাস ফোনটা রাখো। ঠিক আছে ঘাটে বোড়া, মনে থাকে জানো টাকা নিয়ে বাড়ি আসবো, এই আমি ফোন রাখলাম। আচ্ছা ঠিক আছে রাখো। বলছিলাম ভাই ওই টাকাটা, হ্যাঁ টাকা টাকা আমি তোকে দেবো, কিন্তু তার আগে তোমাকে আমি একটা পরামর্শ দেবো। হ্যাঁ কি 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 পরামর্শ বলো ভাই? বলি ভাই, তুমি ডাক্তার দেখাও, কারণ তুমি সুস্থ না, এখন খুব অসুস্থ। আমার চিনা শোনা একটা ভালো ডাক্তার আছে, ওকে চিকিৎসা করে, তুমি বরঞ্চ ওকে দেখাও। কিন্তু ভাই আমি তো পুরো সুস্থ আছি, আমি তো অসুস্থ নই, তাহলে আমি ডাক্তার কেন দেখাবো? আরে কে বলেছে তুমি অসুস্থ না? তুমি অসুস্থই না হলে আজকে 12 বছর আমি বিয়ে করেছি, আমি কোনোদিন বউকে ভয় খাইনি, আর তুমি 6 মাস বিয়ে করিয়ে এরকম বউয়ের বউর কথায় উঠছো, বউর কথায় বসছো। হ্যাঁ তুমি অসুস্থ, তুমি বউয়ের গোলাম হয়ে গেছো। আমাকে দেখো, আজকে আমি 12 বছর বিয়ে করেছি, আজকেও তোমার বউদি আমাকে দেখলে তুই খাবে জানো। হ্যাঁ সত্যি বৌদি কাঁপে? হ্যাঁ তবে নয় তো কি। তাহলে শোনো আমি তোমাকে একটা গল্প বলি, একদিন তোমার বৌদি কি করছে কি জানো, আমাকে না পান দিয়েছে, পান আমি খাই না, একদম মুখ পুরো জ্বলে গেল, পুরো পুড়ে গেল। হ্যাঁ পুড়ে গেল কেন? আরে নুন বেশি দিয়েছিল তো পানে, ওই নুনওয়ালা পান খেয়ে তো মুখ জ্বলে গেছিল, একদম আগুন ধরে গেছিল। তারপরের দিনই আমি তোমার বৌদিকে এমন কেলান কেলিয়েছি, দেখছি বাড়ি থেকে বার করে দিয়েছি। হ্যাঁ বাড়ি থেকে বার করে দিলেন? হ্যাঁ তবে না তো কি, দিয়ে আবার কবে আনতে গেছিলেন? আরে তুমি মাথা খারাপ নাকি জামে আনতে যাব? তারপরের দিন শ্বশুর বাড়ির লোক মেয়েকে নিয়ে আমার হাতে পায়ে ধরে বাড়ির ভেতরে দিয়ে গেল। হ্যাঁ শ্বশুর বাড়িতে কিছু বলেনি? আরে শ্বশুর বাড়ির শ্বশুর বাড়ির বড় মানুষ থেকে ছোট মানুষ, ছোট থেকে বড় মানুষ, আমাকে দেখলি না পুরো গ্রামের লোক সঞ্জিত ভাই চ্যানেল, এই চ্যানেলে বউ জব্দ করতে হয়, সব দেখানো হয়, এই যে ঘাটো পোড়া, বলছি কালকে আমি বাড়ি যাচ্ছি, ঘর বাড়ি যেন সব পরিষ্কার থাকে, নাহলে তোমার কেলানি না
না। আরে কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই বাবু, সব বলে সব বলে রাখবো, তুমি কোনো টেনশন নিও না, হ্যাঁ আরামসে আসো। আরে তোমাকে বললাম তো সে সুযোগে আমি তোমাকে দেবো না, আমি সব রান্না বান্না করে নোংরা মোড়া সব ধুয়ে ধাইয়ে তোমার রেখে দেবো, তোমার কোনো চাপ নেই, তুমি শুধু আসো। হ্যাঁ ঠিক আছে, আমি গিয়ে দেখছি, যদি কোনো ভুল থাকে তাহলে পায়ের জুতো খুলে তোমার মুখে মারবো পটাম পটাম করে, এই আমি বলে দিলাম খাটো গোড়া। সে সুযোগ কি তুমি পাবা না গো, সে সুযোগ আমি তোমাকে দেবো না, আমি সব করে রাখবো, তুমি আসো না। আচ্ছা ঠিক আছে, আমি রেখে দিলাম খাটো গোড়া নিবুংছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তুমি বারবার আমাকে ফোন করে জ্বালাচ্ছো কেন? হ্যাঁ তোমাকে বলছি না আমি, হ্যাঁ যাকে বারবার ফোন করে জ্বালাবা না, বাপের বাড়ি গিয়েছো বাপের বাড়িতে থাকো, বুঝছো? আমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করবা না, জানো তুমি আমি কত জরুরি মিটিং আছে এখন। হ্যাঁ এরপর যদি ফোন করেছো না তোমার ফোন আমি কেড়ে নেবো, আর এমন ধুলাইন দেবো না তোমাকে, বুঝবা তুমি সে আগের মতন মারবো তোমাকে। ঠিক আছে রাখো। দেখছো ভাই এমন বোম জব্দ করেছে? হ্যাঁ ভাই দেখেছি, আমার কানেও শুনেছি। কি বলবো ভাই, 12 বছর বিয়ে হয়েছে আমার, একটু পাত্তা দেয় না ভাই, একটু পাত্তা দেয় না। বিয়ে করতে গিয়ে 12 বছর সে কি জ্বালাতন না করছে আমাকে বউ, কি বলবো ভাই। আরে ভাই বলবেন না, আমার ওই একই দশা। আরে ভাই ওই সেম দশা আমারও রে, না হলে ভাব ভাই, আজকে আজকে 12 বছর আমার বিয়ে হয়েছে, 12 বছরে আমার 4টি বাচ্চা তো হওয়া দরকার, কিন্তু আমার 1টা বাচ্চা কেন জানিস? আরে ভাই কেঁদো না কেঁদো না, তোমার মতন সবারই একই দশা। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, প্লিজ 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 শেয়ার করে দিও। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের খুব খুব ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিও। আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর বেল নোটিফিকেশনটা অন করে নিও, আর যদি ফেসবুকে দেখে ফলো করে নিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।